সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের 2023 সালের মে মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আর এই আলোচনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ এ মাসে সুদীর্ঘ 30 বছর পর শনি মহারাজ আপনাদের শস নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে দিয়েছেন। আপনাদের লাভভাবে মঙ্গল শুক্রের সংযোগ তৈরি হবে, আপনাদের ভাগ্যস্থানে গুরু চণ্ডাল দোষ, আর তা স্কিপ না করে পুরোটাই যদি শোনেন তবেই কিন্তু এই ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে পারবেন। আর এই ভিডিওটিতে আমরা একটি সিস্টেমেটিক এবং সায়েন্টিফিক প্রসেস মেনটেন করে, অর্থাৎ প্ল্যানেটারি ট্রানজিশনস অ্যান্ড দেয়ার এফেক্টস, গ্রহগত গোচরের ফল ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আমরা আলোচনা করব। আর পরিশেষে যেমন সম্পূর্ণ বিনামূল্যে ঘরোয়া পদ্ধতিতে অচ্যুক উপায়ে কীভাবে গ্রহদোষের প্রতিকার আপনারা করাবেন যেমন আলোচনায় থাকি, তেমনটি তো আছি। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় ফেরা যাক। প্রথমেই স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের 2023 সালের মে মাসের গ্রহগত গোচরের ছক। আপনাদের প্রথম ঘরেই দেখুন পাঁচ লেখা আছে। যারা আমাদের চ্যানেলে নতুন তাদের জানাবো, পাঁচ লেখা থাকলেও ওটিই কিন্তু আপনাদের প্রথম ঘর। পাঁচ কেন লেখা? তার কারণ কালপুরুষের রাশিচক্র অনুযায়ী সিংহ রাশি পঞ্চম রাশি, এজন্য আপনাদের প্রথম ঘরে পাঁচ লেখা। কেতু আপনাদের থার্ড হাউসে, শনি আপনাদের সেভেন্থ হাউসে, টেন্থ হাউসে শুক্র, ইলেভেন্থ হাউসে মঙ্গল, নাইন্থ হাউসে রাহু, গুরু, সূর্য, বুধের সংযোগ। প্রথমেই আমরা আলোচনা করব শনিকে নিয়ে। সুদীর্ঘ 30 বছর পর শনি মহারাজ গোচর করে আপনাদের সেভেন্থ হাউসে প্রবেশ করেছেন। এখানেই তিনি থাকবেন একটানা আড়াই বছর, স্পেসিফিক্যালি বলতে গেলে তিনি এখানে একটানা 26টি মাস থাকতে চলেছেন। আর এখানে বসে শনি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনকে আগত আড়াই বছরটি কীভাবে প্রভাবিত করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আগে থেকেই আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। এই ভিডিওটিরই আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। শনি এখানে বসে শস নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে দিয়েছেন, কারণ তিনি কেন্দ্রস্থানে বসেছেন, নিজের গৃহে অবস্থান করছেন। আর নিজের গৃহকে কি কেউ খারাপ করে নাকি? শনি এখানে বসে অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ তৈরি করে দেবে। এমনকি আপনাদের দীর্ঘদিন ধরে যারা সন্তান প্রাপ্তির আশায় ছিলেন, ভাগ্যদেবী আপনাদের সমর্থন করছিল না, এবার কিন্তু সন্তান সন্ততি প্রাপ্তির ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। পার্টনারশিপ বিজনেসের শুরুয়াত কিন্তু এ সময় আপনারা করতেই পারেন। আর যারা নতুন কোনো কর্মের শুরুয়াত করতে চান তাদের জন্যও কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, আদালত বা কোর্ট আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে চলেছে। এ সময় যৌন চাহিদা একটু বাড়তে পারে, এদিকে খেয়াল রাখবেন। খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটতে পারে। ভাইপো ভাইজিদের দ্বারা আপনারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উপকৃত হবেন। যারা ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে নিজেদের কেরিয়ার গড়তে চান, দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি কিন্তু আপনাদের মিলতে চলেছে। শনির কৃপায় একাধিক উপায়ে আপনারা অর্থ উপার্জনের সুযোগ কিন্তু পেয়ে যাবেন। এবার দেখুন, যারা অয়েল ইন্ডাস্ট্রি, লেদার ইন্ডাস্ট্রি, ফুয়েল, গ্যাস, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে। তবে শনি যাই ফলাফল দেন না কেন, তিনি কিন্তু ধীর গতিতে দিয়ে থাকেন, কারণ শনি এমন একটি গ্রহ একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে আড়াই বছর টাইম নেন, নটি গ্রহের মধ্যে সর্বাধিক টাইম নিয়ে থাকেন, এজন্য তিনি ফলাফলও কিন্তু খুব ধীর গতিতে দেন। শনির পূর্ণ দৃষ্টি পড়ছে কোথায়? আপনাদের রাশির স্থানে, আপনাদের ফার্স্ট হাউসে। আপনাদের রাশির মালিক হচ্ছেন সূর্যদেব, আর সূর্যদেব হচ্ছেন শনির পিতা। সুতরাং পুত্র পিতার ঘরকে দেখছেন, অত্যন্ত নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে তা কিন্তু নয়। তবে রাহুরও দৃষ্টি কিন্তু আপনাদের ফার্স্ট হাউসে থাকছে, ফলস্বরূপ এ মাসে কিন্তু আপনাদের স্বাস্থ্যের দিকে একটু সচেতন থাকার প্রয়োজন আছে। কথাবার্তা বলবার সময় সাবধানে বলবেন, ইংরেজিতে একটি কথা আছে, টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট। আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হতে হবে। বোবার কোনো শত্রু নেই, কথা যত কম বলবেন এ মাসে, যত শুনবেন বেশি, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। ঠাকুমা ঠাকুরদার স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে। শনির অন্তিম দৃষ্টি, দশম দৃষ্টি পড়ছে কোথায়? আপনাদের ফোর্থ হাউসে, ফলস্বরূপ আপনার মায়ের স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে।
এমনকি আপনার মায়ের সাথে আপনাদের সম্পর্কের কিন্তু ধীরে ধীরে অবনতি হতে পারে, বা আপনার মায়ের কর্মে অবনতি হতে পারে, শ্বশুর মশাইয়ের সাথে সম্পর্কের অবনতি হতে পারে, রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি আপনাদের দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে মেডিসিন কিনে যেন খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। আমি তো বলবো মে মাসে আপনারা নতুন কোনো জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার চিন্তাভাবনাও মস্তিষ্কে আনবেন না, সেটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ পরিগণিত হবে না। এবার দেখুন, কেতু কিন্তু বিগত প্রায় 10-11 মাস ধরে বসে আছেন আপনাদের থার্ড হাউসে, আর কেতু আপনাদের থার্ড হাউসেই থাকবেন 30 অক্টোবর পর্যন্ত। কেতু একটি রাশিতে 1 টানা 18 মাস থাকে। কেতু থার্ড হাউসে বসে কিন্তু আপনাদের বিগত 10-11 মাসে আপনারাই মনে করে দেখুন একাধিক উপায়ে আয় ইনকামের বিভিন্ন নতুন উৎস তৈরি করে দিয়েছেন। সময় সুযোগের যদি সদ্ব্যবহার করে থাকেন তাহলে কেতুর কৃপায় আর্থিক দিকটি আপনাদের নিশ্চিতভাবে সবল হয়েছে। ছোটোখাটো যাত্রা বা ভ্রমণ হয়তো লেগেই থেকেছে, সেখান থেকেও কিন্তু আপনারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উপকৃত হয়েছেন। বন্ধুবান্ধবদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ফ্রেন্ড সার্কেল বেড়েছে, ছোট ভাই বোনেদের সাথেও সম্পর্কের উন্নতি, তাদের দ্বারাও কিন্তু আপনার উপকৃত হওয়ার সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে। এমনকি সাহস পরাক্রম আপনাদের বৃদ্ধি পেয়েছে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের যারা কাজ করেন তাদের জন্য সময় সুযোগ ভালো। এই সময়ে সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। এবার দেখুন, শুক্রাচার্য বসে আছেন কোথায়? আপনাদের 10th হাউসে, কর্মস্থানে। কর্মস্থানের অধিপতি কর্মস্থানে বসে মালব্য নামক একটি রাজযোগ তৈরি করে দিয়েছেন, কিন্তু এর ফলাফল আপনারা এপ্রিল মাসে বেশি পেয়েছেন, কারণ শুক্রাচার্য 2রা মের পর তিনি আপনাদের লাভভাবে গোচর করে যাবেন। আর আপনাদের লাভভাবে শুক্র এবং মঙ্গলের সংযুক্তি তৈরি হবে, ফলস্বরূপ 2রা মে থেকে 10ই মে এই 8টি 9টি দিন আপনারা কিন্তু রোম্যান্টিক মুডে থাকতে চলেছেন। আপনাদের মনে প্রেম প্রেম ভাব আপনার চারিদিকে বসন্তের অনুভূতি করাবে। ফুল ফুটুক আর না ফুটুক, আপনার চারিদিকে বসন্ত বিরাজ করতে চলেছে 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যেই আপনাদের প্রেমের বিবাহ, প্রেম ঘটিত যে কোনো সমস্যার সমাধান আপনারা করে ফেললে সেটিই কিন্তু বেটার। 10 তারিখের পরে কিন্তু আপনাদের অতটা সুযোগ সুবিধা আপনারা পাবেন এমনটি কিন্তু গ্যারেন্টি সহকারে বলা সম্ভব নয়। আর শুক্রমঙ্গলের সংযোগের কারণে আপনাদের কিন্তু ডেলি ইনকাম বাড়বে। আর মঙ্গল তো 10 তারিখের পর 12th হাউসে প্রবেশ করে যাবে, তবে শুক্র তো 11th হাউসে পুরো মাসটি জুড়েই থেকে যাবে লাভভাবে। ফলস্বরূপ যারা মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রীর বিজনেস করেন, স্টেশনারির বিজনেস, যারা জুয়েলারির বিজনেস করেন, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, ভিডিওগ্রাফি, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, ফিল্ম, টেলিভিশন জগতে কাজ করেন, বা যারা কোনো প্রকার জাঁকজমকপূর্ণ ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ বিশেষ করে 10 তারিখের পর রাজযোগের ন্যায় পরিলক্ষিত হবে। আপনাদের মনের কোনো স্বপ্ন বা কল্পনা 10 তারিখের পর বাস্তবে রূপ নিতে চলেছে। 10 তারিখের পর আপনারা কিন্তু কোনো লাক্সারি আইটেম ক্রয় করতে পারেন, তেমন যোগও পরিলক্ষিত হচ্ছে। আপনাদের থেকে যারা বয়সে বড় বা পুরুষ হয়ে থাকলে মহিলা, বা মহিলা হয়ে থাকলে পুরুষদের তরফ থেকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি 10 তারিখের পর আপনারা নিশ্চিতভাবে উপকৃত হবেন। এবার দেখুন আপনাদের ভাগ্যস্থান। ভাগ্যস্থানে সুদীর্ঘ 12 বছর পর বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে গোচর করেছেন, আর এখানেই থাকবেন বৃহস্পতি 1 টানা 1টি বছর। ফলস্বরূপ আগত 1টি বছর বৃহস্পতির কৃপায় সিংহরাশির জাতক জাতিকাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়েও বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। এই ভিডিওটিরই আই বাটনে লিঙ্ক কিন্তু দেওয়া আছে। আবার আগত 3টি মাস, মে, জুন, জুলাই, এই 3টি মাস 90টি দিন আপনাদের কেমন কাটবে সে বিষয়েও কিন্তু একটি ভিডিও আপলোড করা আছে। দেখুন, বৃহস্পতি যখনই আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ করছেন তখন কিন্তু রাহু সেখানে আগে থেকেই বসে আছে। আর রাহু তো চণ্ডাল, বৃহস্পতি তো গুরু, দেবতাদের গুরুদেব। গুরু আর চণ্ডালের মিলনের কারণে এখানে গুরু চণ্ডাল নামক একটি দোষ কিন্তু তৈরি হয়ে গেল আপনাদের ভাগ্যস্থানে। ফলস্বরূপ এই মে মাসে কিন্তু ভাগ্যের আপনারা যে ফুল সাপোর্ট পাবেন তা কিন্তু নয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কর্মান্য বাধিকারস্তে মা ফলেষু কদাচনা, মা কর্মফল হেতুবর মা সঙ্গহস্ততে কর্মাণি। তাই কর্মের কোনো বিকল্প নেই, কর্মাহি ধর্মা। কর্মের দ্বারাই কিন্তু আপনার টার্ন দ্য টেবিল, ভাগ্যের চাকাকেও কিন্তু ঘুরিয়ে দিতে পারেন। আলসেমি কিন্তু করলেই ক্ষতি, যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে উঠতে পারেন ব্রহ্মকালীন মুহূর্ত ভোর 4:30-এর মধ্যে ঘুম থেকে উঠুন, উঠে সূর্যোদয়কে দেখুন, খালি পায়ে সবুজ ঘাসের উপরে হাঁটুন, প্রভূত পরিমাণে উপকৃত হবেন। জীবনে গুরু না থাকলে গুরু ধরুন,
না হলে এই গুরু চণ্ডাল দোষের কারণে কিন্তু আপনারা মে মাসে কেন 30শে অক্টোবরের আগে পর্যন্ত ভাগ্যের কিন্তু কোনো সমর্থন আপনারা পাবেন না, এ বিষয়ে আপনারা গ্যারেন্টি সহকারে লিখে রাখতে পারেন। আবার এই যে গুরুচণ্ডাল দোষের কারণে নাতি নাতনিদেরকে মিস করতে পারেন, তীর্থযাত্রা তীর্থভ্রমণে বাধা পেতে পারেন, উচ্চশিক্ষায় বাধা পেতে পারেন, এ সময় কিন্তু আপনার পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে, পিতার কর্মের অবনতি হতে পারে, পিতার সাথে আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে। এই মে মাসে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানো বিবাদে যেন জড়িয়ে পড়বেন না, পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে, খুব সাবধান থাকার কিন্তু প্রয়োজন আছে। অনেকেই বলবেন দাদা 9th হাউসে তো সূর্য বুধ আছে, তাহলে সূর্য বুধের বুধাদিত্য জগৎ পরিলক্ষিত হচ্ছে। আমি বলবো না, সূর্য বুধ থাকলেও বুধ 15 তারিখের আগে পর্যন্ত বক্রী থাকছে, আর সূর্য 15 তারিখের পর আপনাদের 10th হাউসে প্রবেশ করে যাবে, তাই এই বুধাদিত্য যোগ আপনাদের লাভ আপনাদের ভাগ্যস্থানে খুব একটি প্রভাব বিস্তার করবে না। এবার দেখুন, সূর্য 15 তারিখের পর যখনই আপনাদের 10th হাউসে প্রবেশ করে যাবে তখন বৃষভ সংক্রান্তি শুরু হয়ে যাবে, ফলস্বরূপ 15 তারিখের পর আপনাদের মধ্যে লিডারশিপ স্কিল, ম্যানেজমেন্ট স্কিল এগুলি আপনারা বৃদ্ধি পেতে দেখবেন। তবে অফিস কালচারে কিন্তু আপনার মেজাজ খিটখিটেও থাকতে পারে, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র, রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন যেন নেবেন না, পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে। যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজ সেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে। ইংরাজিতে আরও একটি কথা আছে, আ ম্যান উইদাউট অ্যা নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার, লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো, তাই যার লক্ষ্য যত মজবুত এই গ্রহদের রাজা সূর্য তার সাফল্যকে ঠিক ততটাই কিন্তু ত্বরান্বিত করবেন। ঘন ঘন পান বা গুটখা খেয়ে থুতু ফেলবেন না, এতে সূর্যের প্রভাব কিন্তু নষ্ট হতে শুরু করে। আবার দেখুন, মঙ্গলদেব কিন্তু 10 তারিখের পর প্রবেশ করে যাবেন আপনাদের 12th হাউস মোক্ষভাবে, ফলস্বরূপ 10 তারিখের পর আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বৃদ্ধি পেতে পারে। মানুষ কেনই বা জন্মায়, কেনই বা মৃত্যু হয়, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভের উপায় বা কী? এর এই যে আধ্যাত্মিক জীবনের অন্তর্নিহিত যে মাহাত্ম, তার প্রতি আপনাদের আকর্ষণ, জ্ঞান এগুলি কিন্তু বাড়তে চলেছে। 10 তারিখের পর খরচও বাড়বে, ব্যয়বহুল সময়, ঘুমের সমস্যা, ভয় ভয় ভাব কাজ করা, মেজাজ খিটখিটে থাকা, এই ধরনের সমস্যায় আপনারা পড়তেই পারেন। যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, পুলিশ, আর্মি, ডিফেন্স লাইনে কাজ করেন তাদের বলবো 10 তারিখের পর অত্যন্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলতে হবে, ফুঁকে ফুঁকে পা ফেলতে হবে। আমি তো আপনাদের 5th হাউস নিয়ে আলোচনা করিনি, 5th হাউস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মাসে কিন্তু আপনাদের 5th হাউসে বৃহস্পতি এবং রাহু দুজনেরই গুরুচণ্ডাল দোষের দৃষ্টি থাকবে, যার ফলস্বরূপ যারা প্রেমিক প্রেমিকা আছেন একে অপরের প্রতি আস্থা, ভরসা, বিশ্বাস এগুলি পরীক্ষার বিষয়বস্তু হতে চলেছে এই মে মাসে। এই মে মাসে নতুন করে প্রেমে পড়ার সময় কিন্তু না, এই সময়ে বিশেষ করে আপনার সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে, অসৎ সঙ্গে চলে যেতে পারে। আবার আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন কনসেন্ট্রেশন লেভেলে কিছুটা ল্যাক করে যেতে পারেন, মনোসংযোগ হারাতে পারেন, এ সময় পেটের সমস্যা, গ্যাসের প্রবলেম আপনাদের ভোগাতে পারে। মন্ত্র সিদ্ধির জন্য মাসটি কিন্তু ভালো নয়, 15 তারিখের আগে পর্যন্ত বুধ বক্রী, 15 তারিখের আগে পর্যন্ত জীবনের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এগিয়ে যাওয়ার কথা আমি আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, এটি কিন্তু ছিল সিংহ রাশির জাতক জাতিকাদের 2023 সালের মে মাসের গ্রহগত গোচর ফল, প্রেডিকশান, রাশিফল, হরোস্কোপ যাই বলুন না কেন। প্রতীকাস্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা নবগ্রহ বীজ মন্ত্র দেখতে পাচ্ছেন, পারলে 9টি গ্রহকেই শান্ত রাখার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। জানেন কি, এটি কিন্তু মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে 108 বার জপ করতে, আর এটি কিন্তু ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। এই মন্ত্রের সবথেকে পজিটিভ দিক হচ্ছে এটা, আর স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, 9টি গ্রহকে একসঙ্গে শান্ত রাখতে পারবেন, এর থেকে বেটার কি আর হয়। সুতরাং প্রতিদিন আপনারা জপ করুন, অবশ্যই 108 দিনের পর থেকে আপনারা ফলাফল পাবেন। আর আপনাদের রাহুর প্রতিকার করবার তো প্রয়োজন আছে, বাস্তুশাস্ত্র অনুযায়ী রাহু আমাদের বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে থাকে, গৃহের দক্ষিণ পশ্চিম কোণটিকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, তা না হলে কিন্তু সে বাড়িতে রোগ শোক অল টাইম লেগে থাকবে, দারিদ্রতা থেকে আপনারা কখনোই মুক্তি পাবেন না, এটি কিন্তু আপনাদেরকে খেয়াল রাখার প্রয়োজন আছে। যেহেতু গুরুচণ্ডাল
দোষ আপনাদের চলছে, তাই আপনাদের বলবো আদিগুরুকে। আদিগুরু তো শঙ্করাচার্য, কিন্তু শঙ্করাচার্যের গুরুদেব হচ্ছেন দেবাদিদেব মহাদেব। মহাদেবের গায়ত্রী মন্ত্র স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি সকাল বিকাল রাত তিন বেলায় 108 বার করে জপ করবেন, প্রভূত পরিমাণে উপকৃত হবেন। আর দেখুন, রাহুর জন্য আপনারা পিঁপড়েদেরকে চিনি মিষ্টি গুড় খেতে দিতে পারেন, সেখানেও কিন্তু রাহুর মজবুতি বৃদ্ধি পাবে। রাহু আপনাদের রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখাবে। রাহু লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করার চিন্তাভাবনা আপনাদের মধ্যে আনতে পারে, নেশা ভাঙের প্রতি আকৃষ্ট করতে পারে, অবৈধ ক্রিয়াকলাপের প্রতি আকৃষ্ট করতে পারে। এগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখুন, এটিও কিন্তু রাহুর অন্যতম একটি স্বভাবগত প্রতিকার। বৃহস্পতিবারের দিন ভুলেও মদ মাংস খাবেন না, বৃহস্পতিবারের দিন মুসুরের ডাল কলা খাবেন না, বৃহস্পতিবার করে হতদরিদ্র গরিব সাধু সন্ত আউল বাউল ফকিরদেরকে হলুদ বা গেরুয়া রঙের বস্তু বস্ত্র সামগ্রী মিষ্টান্ন পোলাও ভাত দান করতে পারেন, প্রভূত পরিমাণে উপকৃত আপনারা নিশ্চিতভাবে হবেন। যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর দেখুন, শনি শশ নামক পঞ্চ মহাপুরুষ যোগ তো আপনাদের আছে, সেটিকে যদি প্রপার ওয়েতে আপনারা অ্যাক্টিভেট করতে চান তাহলে অবশ্যই শনিবারের দিন ব্ল্যাক কালারের ড্রেস পরুন, শনিবারের দিন কালো রঙের ড্রেস পরুন, শনিবারের দিন কালো কুকুর কালো কাকদেরকে খাদ্য খাওয়ার খেতে দিন, শনিবারের দিনকে আপনারা সরিষার তেল কিনে একটি পাত্রে ঢেলে সেই সরিষার তেলের উপরে নিজের মুখের ছবি দেখার পর এক সেই সরিষার তেলটিকে হতদরিদ্র গরিবকে দান করে দিন। দেখবেন একটি সপ্তাহের মধ্যেই আপনাদের উন্নতি শুরু। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।